ना आज रात घूरी आसो इतना आठटा बजे ऊल्ज डी सी अफिश काम थे आम तो इलेक्शन आई आसे आगर पिछर सब हिसाब कताब ठीक कर लगे तो कौन काम कत हो क्या आसे एप्रेजल लो लगे ना कल अपोजिशन इश्यू बनाई दी कारण एकदम 100% कपड़ टपड़ सब नतुन कपड़ पिंधिस अलहमदुल्ला जिकार कारण कल इलेक्शन ना इलेक्शन पे जिकार कारण नतुन कपड़ सिले आनी আল্লাহর মেহরবানি হইলে মোর হিসাবে তো কমসে কম 7-8 লাখ ভোটার ব্যবধানে বুঝি দিব না বেশি হব এতিয়ালৈকে কংগ্রেসের কোনো প্রার্থী নাই মই কাল লগে কম প্রার্থী থাকিলে নি কম ভুপেন ঘোড়ার কাপড় টাপড় খারাপ হয়ে আছে পার্টি প্রেসিডেন্ট না মানে সি কইছে কি যে আমার 25 জনের ভিতর 24 জন বিজেপির লগত মিলাই আছে একজন যদি বাকি থাকে এইটু হলে হেমন্ত বিশ্ব শর্মা মতলব তার লগত কোনো মানুহই নাই তার তারপিছত কিছুদিন পর কোনে কইছে যে শেখিয়া সাহেব শেখিয়া সাহেব বলে দেবব্রত শেখিয়া বলে ভূপেন বড়া যেটু কথা কইছে একদম হাসা হাসা কইছে আমি যেতিয়া কলো ক্রস ভোটিংয়ের কারণে প্রেসিডেন্টের মামলা তো রাজ্যসভা তো সেই টাইমত আমার আমার উপর আপত্তি দিছে বলে আজমল বিজেপির বি টিম এতিয়া কোন বিজেপির বি টিম এতিয়া কংগ্রেস বিজেপির এ টিম বিজেপি বি টিম কংগ্রেসে চলাই আছে বিজেপি নতুন কথা একটা উল্লেখ না কংগ্রেসে চলাই আছে কেন যদি কংগ্রেসের 25 জনের ভিতরে যদি 24 জনই তার থাকে তে তো বিজেপি কংগ্রেসে চলা নাই না কংগ্রেসে কংগ্রেসে বিজেপি চলাই আছে 100% তাহলে বিজেপি ফেলার দুইজনই ফেলার एक भाई दूसरे भाई का दोस्त दोस्त होता है दोस्त का दोस्त दोस्त होता है दोस्त का दोस्त दुश्मन हेमंत विश्व शर्मा और भूपेन बड़ा साहब दोनों भाई 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 চলো নমস্কার বঢ়িয়া রাজ্য সরকারে কর আরোপ করেছে নতুন যে কর সংগ্রহ করে আছে সভা কমিটি পাতিলো না এটু এটু বিহু পাতিলো এটু আমি বিরোধিতা করিছো তোমার পার্টি বিরুদ্ধ করছে এটু হওয়া না লাগে রাইজর প্রতিক্রিয়ার পিছতে তেওঁলোকে হে মানিছে আর নতুন করে সিদ্ধান্ত লবলৈ তেওঁলোকে চিন্তা করেছে না না চিন্তা করবে রি থিংক করিব লাগে ইতিয়া যে ইলেকশন আহি আছে ইয়োকলে এই লালসত করিছে যে হুরু হুরু পার্টি হোক ডাঙর পার্টি হোক হুরু হুরু মিটিং করিব লাগিব সব মিটিং পয়সা দিব লাগিব মতলব হেমন্ত বিশ্ব সরকার ফাইনেন্স খালি এতিয়া এই লাইনে পয়সা লোক লাগিছে বহুত বেয়ার কথা বহুত দুঃখের কথা এই ঘটনা বিহু হোক ঈদ হোক সবর উপর লই লো পয়সা লাগে পয়সা নাই সরকার খাজানা খালি সেন্ট্রেল পয়সা নি দিয়ে কংগ্রেসের এগারী প্রাক্তন সাংসদ আব্দুল হামিদে আপনার দুদিন আগতে কইছে যে আজমল ব্যবসায়ী তেও ব্যবসায় করে আর আজমল এগারী দালাল বিজেপি মো তো ব্যবসায়ী মোর বাপ দাদা ব্যবসায়ী মই কংগ্রেস সকলে লাগান চুরি ধান্দা করা নাই স্কিম মারার ধান্দা করা নাই কোটি কোটি টাকা হজম করে দেওয়ার ধান্দা করা নাই এইটু কংগ্রেসের ক্যারেক্টার আমার ক্যারেক্টার আমি ব্যাপারী মানুষ ব্যাপার করা তো কোনো চুর নয় না কোনো আজি 20 বছরের ভিতরতে কোনো এজন মানুষ উঙ্গলি উঠাই পারছে বলে আজমল সাহেব স্কিমর পয়সা মারি খাইছে পারিব নারিব ইনশাল্লাহ এই সিহকর যেটা নেচার আছে আয়নাত মানুষ কার চেহারা দেখে যেতিয়া মই আয়নার সম্মুখত যাম চেহারা তো মরি নজর আহিব খাড়া মই আয়নার সম্মুখত মোর চেহারা নজর আহিব নাকি হেমন্ত বিশ্ব শর্মা না না ভূপেন বড়া এটা দেখি আছে এইটু আছে ওকে চলো ভূপেন বড়া আর ভূপেন বড়া এবার এমপি খেলিব বলি কি পরামর্শ দুইজনক আমি পরামর্শ দিই যে বিজেপির পরা আপনারা দুইজন বাড়ি যাও কংগ্রেসের বিজেপির পরা আত্রাই যাও ইন্ডিয়া পর জয়েন করব হ্যাঁ মাশাআল্লাহ আমি ইনভাইট করি আছে আহ তোবা কবুল হই যাব কাক 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 জয়েন করব দুইজন ভূপেন বড়ার পুরো টিম আর হেমন্ত বিশ্ব শর্মা পুরো টিম সব ইউটিউব করব ইউটিউব জয়েন করব ভিডিও ভাই জন করো তো বাতিল্লা করো উপরওয়ালা আল্লাহ ভগবান ঈশ্বরে মাফ করে দিও।